আগরতলায় রাজ্যভিত্তিক রেড রান ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও ত্রিপুরা স্টেট এনএসএস এর যৌথ উদ্যোগে। রাজ্যভিত্তিক রেড রান ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার। এইচআইভি ও এইডস এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য 5 কিমি সচেতনতা দৌড় অনুষ্ঠিত হয় উমাকান্ত ময়দানে। ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের সচিব এস বি নাথ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব দেবাশিস বসু সহ অন্যান্যরা। ইতিমধ্যেই নেশা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো সেমিনারে অনেকগুলো অনুষ্ঠানে কথা বলেছেন। আমরাও আমাদের দপ্তর থেকে অনুরোধ রেখেছি এবার পুজোতে যেন যে পুজো থিমগুলো নিয়ে পুজো করবে ক্লাবগুলো তারা যেন অধিক সংখ্যায় নেশামুক্ত নিয়ে তারা ক্যাম্পেনিং করে বা সেখানে প্ল্যাকার্ড হোর্ডিং সেগুলো ব্যবহার করে, তাহলে আমরা আমাদের দপ্তর থেকে তাদেরকে প্রথম দ্বিতীয় এবং এই ধরনের সম্মান করা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে আমরা চাই যে আমাদের রাজ্যটা নেশামুক্ত তৈরি হোক। এইডস বা এইচআইভি নিয়ে অনেক বছর ধরে আমাদের রাজ্যে কাজ চলছে, কিন্তু ক্রমাগত যে সংখ্যাটা বাড়ছে তার একটা বড় কারণ হচ্ছে ইতিমধ্যে যেভাবে সিনথেটিক ড্রাগ অর্থাৎ সিরিঞ্জ দিয়ে যে ড্রাগ নিচ্ছে সেটা একটা প্রধান কারণ আমাদের রাজ্যে। তো আমরা সেটার থেকে বেরিয়ে আসতে চাই, আমাদের যুবদের সেখান থেকে বার করতে চাই। আমরা যখন কোভিডের সময় দেখলাম গোটা পৃথিবীতে যেভাবে মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিল, এরকম একটা অজানা আতঙ্ক যে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কোভিড থেকে কী করে মুক্ত হব, কিন্তু সেটার থেকেও আমরা বেরিয়ে এসেছি, সেটার থেকেও কিন্তু আজ আমরা মুক্ত। যেখানে কোনো ঔষধ ছিল না, সেখানে কোনো আমাদের মধ্যে সেটা নিয়ে কোনো ধরনের জানা ছিল না কীভাবে সেখান থেকে বেরোবে। তো আমরা যদি এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি, আমাদেরকে মিডিয়ার মাধ্যমে অনেক দেশ থেকে অনেকগুলো ছবি এসেছিল যে দেখা গেছে হাজারো হাজারো মানুষ মরে যাচ্ছে, কোনো ধরনের ঔষধ নেই, কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা নেই, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, তো এইরকম পরিস্থিতি থেকে যদি আমাদের দেশকে বার করা যায়, আমাদের সমাজকে বের করে আনা যায়, তাহলে এইডস থেকে কেন বার করতে পারবো না আমরা। তো আমরা আমাদের রাজ্যের যারা আজ সিনথেটিক ড্রাগ নিচ্ছে তার জন্য আমরা যদি সেটাকে জন আন্দোলনের রূপ নিই, অর্থাৎ এখানে যারা আজ উপস্থিত হয়েছে বা আমরা যারা আজ এই ম্যারাথনে সামিল হয়েছি, প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা সদস্য যদি আমরা এটা নিয়ে সবাই কাজ করি, শুধুমাত্র এইডস কন্ট্রোল সোসাইটি এটা নিয়ে কাজ করবে, বছরে একটা স্টেট লেভেল ম্যারাথনের আয়োজন করবে বা জেলা লেভেলে আয়োজন করবে, এটা না থেকে আমরা প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে যদি এটাকে নিয়ে আলোচনা করি, আমাদের মধ্যে আলোচনা হয়, আমরা যদি নিজেদের মধ্যে এটা নিয়ে সচেতনতা বৃদ্ধি করি, তাহলে আমার মনে হয় এটা খুব কঠিন চ্যালেঞ্জ নয় যে আমরাও আমাদের রাজ্যের যুবদেরকে সেখান থেকে বের করে আনা। আমাদের উত্তর এবং অনুকূটি জেলায় আমি শঙ্করবাবু রয়েছেন, ওনাকে অনুরোধ করব উত্তর এবং অনুকূটি জেলা এবং ধলাই জেলা এই 3 জেলায় পরিসংখ্যানের নিরিখে সেখানে একটু বেশি, যেহেতু মিজোরাম বর্ডার থেকে এই দিকেই আসছে এই সিনথেটিক ড্রাগগুলো আমরা অনুমান করছি, এর জন্য ওই দিকটাতে যেন আর একটু বেশি ক্যাম্পেনিং করা যায় বা সেখানে আমরা আরও বেশি বেশি অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পারি বা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারি, তাহলেও আমরা সেখানকার ছেলেমেয়েদেরকে আরও একটু রিলিফ দিতে পারবো। তো আমরা চাই সবাই মিলে এটাকে একটা জন আন্দোলনের রূপে তৈরি করুন, তাহলে আমরা এইডস মুক্ত যে আমাদের ত্রিপুরা বা এইচআইভি মুক্ত ত্রিপুরা নির্মাণ করা সেটা আমাদের দ্বারা সম্ভব হবে। কারণ পৃথিবীতে এরকম অনেক সমস্যা এসছে যেগুলোর থেকে কিন্তু আমরা সমাজকে বের করতে পেরেছি, কোভিডের মতো এত বড় চ্যালেঞ্জ মতো আর কিছুই ছিল না, সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, সেখান থেকে যদি আমরা 100% আজ সেখান থেকে বেরিয়ে এসছে গোটা দেশ, তাহলে এটা কেন পারবো না, এটা তখনই সম্ভব হবে। দেখুন স্বচ্ছ ভারত আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আজকেই দেখছি হোর্ডিং লাগিয়েছে 1 তারিখ 1 ঘন্টা, অর্থাৎ এত ইনোভেটিভ কার্যক্রম যে স্বচ্ছ ভারত নিয়েও আজ কিন্তু সরকার বলতে হয় না বা কোনো দপ্তর কাউকে নির্দেশ দিতে হয় না, যেমন আজ এখানে আমরা এই যে আয়োজনটা করলাম এটা দপ্তরের নির্দেশিত কার্যক্রম যে একটা কার্যক্রম করতে হবে, কিন্তু স্বচ্ছ ভারত আজ কিন্তু বলতে হয় না, স্বচ্ছ ভারত বিভিন্ন ক্লাব ব্যবসায়ী সমিতি বিভিন্ন অর্গানাইজেশন তারা নিজের মতো করে আয়োজন করছে, যখন খুশি তখনই এই ধরনের আয়োজন করছে। এর কারণে কী হলো, আজ আমরা যখন দেখি আমাদের শহরের
আশপাশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আজ থেকে 7-8 বছর পিছনে যদি চলে যাই তার থেকে অনেক পরিবর্তন হয়েছে আমাদের। তো এটা সম্ভব হয়েছে, এটা একটা জন আন্দোলনের রূপ নিয়েছে, সবাই সেটাতে সামিল হয়েছে। তেরম এইডস এবং এইচআইভি নিয়ে কার্যক্রম শুধু এইডস কন্ট্রোল সোসাইটি করবে, এর থেকে বেরিয়ে যদি আমরা প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেক সামাজিক সংস্থা, প্রত্যেকটা ক্লাব, ব্যবসায়ী সমিতি, আমরা যদি নেশামুক্ত নিয়ে কথা বলি, আমরা যদি এইডস নিয়ে কথা বলি, আমরা যদি এইচআইভি নিয়ে কথা বলি, তাহলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সবাইকে শুভ সকাল, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই কার্যক্রম আমাকে ডেকেছেন আপনারা, তার জন্য আপনাদেরকে অভিনন্দন। Bureau Report, Voice 18.